আমি রাসূল তাকায়া দেখি এমন একদল মহিলাগুলো যাদের সামনে জান্নাতের রাখা হয়েছে আমি রাসূল তাকায়া দেখি যাদের সামনে একটু দূরে জাহান্নামের উত্তপ্ত খাবারগুলো টকবক করতেছে আফসোসের বিষয় হলো ওই সমস্ত মহিলা দেখি সামনের জান্নাতের খাবারগুলো হাত তারা না পাওয়ার পরও কাইতেছি না দূরের খাবার গুলো জাহান নামের খাবার গুলো ঠাই না ঠাই না তারা বক্কন করতেছে আর হ্যাঁ বলেন আমি আরো খাইয়ে দেখি একদল পুরুষ আর সামনে জান্নাতের খাবার রাখা হয়েছে জান্নাতের খাবার খাইতে পারতেছে না দূর থেকে জাহান নামে খাবার গুলা বক্ষণ করতেছে যখন জাহান নামের খাবার গুলা করতেছে সাথে সাথে চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে ভিতর থেকে নারী বুড়ি সব কিছু বের হয়ে পড়তে আছে আবার নবী কান্দে আর ডাকে জিব্রাইল রে এরা কারারে রে জিব্রাইল কিসের জন্য জান্নাতি খাবারগুলো সামনে থাকার পর তারা কাইতেছে না দূর থেকে টাইনা টাইনা জাহান নামের খাবারগুলো কাইতেছে তাদের সামনে হাল হালাল কেন কায় না জাহান নামের হারাম খাবার কেসের জন্য গাইতেছে হজরত জিব্রাইল বলেন এরা হচ্ছে ওই সমস্ত মহিলা গো নবী যারা দুনিয়ার জমিনে তাদের স্বামী ঘরের মধ্যে রেখে হালাল স্বামী ঘরের মধ্যে থাকার পরেও পুরুষের সাথে তার সম্পর্ক করত ইয়ার সুল আল্লাহ সেজন্য আজকে আলাল খাবার তাদের বাগ্যে জটতেছে না জাহান নামের হারাম খাবার তারা বক্ষণ করতেছে ইয়ার সুল তারা হচ্ছে সমস্ত পুরুষ যারা দুনিয়ার জমিনে হালাল স্ত্রী ঘরে থাকার পরেও অন্য মহিলাদের সাথে সম্পর্ক করতো গণবি ওই সমস্ত হারাম সম্পর্ককারী পুরুষদের খেয়ে সামনে হালাল খাবার থাকার পরেও আমার আল্লাহ নসিবে হালাল খাবার দেয়

আল্লাহ রাব্বুল আলামিন ফরদটাকে ফরজ করলেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বিশেষ করে মহিলার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজা তাবাররুজা الجাহিলিয়াতুল উলা হে মহিলার তোমরা দুনিয়ার জমিনে জাহেলী যুগের মহিলাদের মতো কর্ত থেকে বের হয় না তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো হ্যাঁ এখানে তাবার রুজ দ্বারা বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে তবে একবারে পর্দাশয় বের হতে হবে কোন সন্তর্চ প্রকাশ করা যাবে না এখন তো আমাদের সমাজে দেখবেন বোরকার প্রচলন পায় উঠে গেছে জুরে কর ঠিক কিনা আর একটু জুরে কর ঠিক না ঠিক বোরকার প্রচলন উঠে গেছে আর যে বোরকাতে আমাদের সমাজে বর্তমানে আসে সেটা পড়ানো থাকে কিন্তু মুখ খোলা থাকে জুরে কর ঠিক কিনা আমার প্রশ্ন হলো মুখ যদি খোলা থাকে তাহলে এটা বোরকা থাকে কিনা আমি জানতে চাই আমি জানতে চাই মানুষ যখন কনে দেখতে যায় বর দেখতে চায় তখন কনের বরে পা দেখে না চেহারা দেখে কথা বলুন কি দেখে দেখে পা না চেহারা দেখে চেহারা দেখে যখন মানুষ মিতুলুককে দেখতে চায় তখন পা দেখে না চেহারা দেখে সমস্ত দেহের মধ্যে এই চেহারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ সেই চেহারা কে খুদা রেখে কখনো বোরকা পরা হয় না হয় না হয় না এখন দেখা যায় অনেকে বলে অমুকের স্ত্রী দেখছি অনুমুকের বোন কে দেখেছি বোরকা পরিধান করে টাও নিয়ে গেছে কিন্তু কোন ধরনের বোরকা পরিধান করছে তার মুখ খোলা হাত খোলা পাও খোলা অথচ কোরআনে পাকের অন্য আয়াত আসছে ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন এখানে এই আয়াতের তাফসীর সুন্দর করে করেছে বুঝাইয়া দিয়েছেন আল্লামা ইবনে শিরিনকে উবাইদা সালাম যে এই জিলবান ইউদনিন আলাইহিন্না মিন তালাবিবিহিন এর ব্যাখ্যা হচ্ছে এইভাবে যে মাতার উপর দিক দিয়ে চাদর সামনের দিকে এনে বুকের উপর পর্যন্ত ডেকে ফেলা হবে জোরে করে না সুবহানাল্লাহ তারপর আরেকটি ব্যাখ্যা দেখালেন যে মাথার উপর দিক দিয়ে ছাদর এনে সমস্ত চেহারা দেখে রাখলেন মুখ দেখে বাম চোখ কুটি মাত্র খোলা রেখেছিলেন এখন তো এটা নেই এখন সম্পূর্ণ মুখ খোলা থাকে তারপর নাকি বোরকা এবং পর্দা হয় যদি কোন নাউজুবিল্লাহ আর আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কখনো বোরকা হতে পারে না আপনার পা থেকে মাথা পর্যন্ত হাত সম্পূর্ণ ঢাকা থাকতে হবে পা ঢাকা থাকতে হবে শরীরের কোনো একটা অংশ দেখানো যাবে না শরীরের যে কোনো অংশকে পর পুরুষকে সৌন্দর্য প্রকাশের জন্য দেখানো হারাম আর সেই সমস্ত মহিলারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা নিজের সৌন্দর্যকে পর পুরুষের মধ্যে দেখানোর ইচ্ছা করে জোরে কোন না এটা করা যাবে না আমি প্রত্যেক অনুরোধ করব যারা ঘরের অভিভাবক যদি আপনি আপনার স্ত্রীকে বোন বাগদিদের পর্দায় না রাখেন আপনার বাড়ি থেকে আসলো না আসলো তা আপনি খেয়াল না করেন তাহলে রাসূল বলছেন ওই ব্যক্তি হচ্ছে দায়ুস আর দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না জোরে কোনো না আমার রাসূল বলেন তারপর জিবিরিল আমিন আরেকটি সম্প্রদায়ের মধ্যে আমাকে নিয়ে গেলেন আমি রাসূল তাকাইয়া দেখি এক গরু মানুষদেরকে কঠিন একটি আগুনের কুণ্ডলের ভিতরে অনেকক্ষণ পর প্রচলিত আগুনের ভিতরে আগুন দ্বারা জ্বালানো হলো আমি রাসুল তাকাইয়া দেখি কিছুক্ষণ পর ওই লোকটাকে ওই আগুনের ভিতর থেকে বের করে আরো একটি আগুনের কুণ্ডলির ভিতরে নিয়ে জ্বালানো হলো আমি রাসুল তাকাইয়া দেখি ওই কিছুক্ষণ পর ওই জায়গা থেকে আরো উত্তপ্ত আগুনের ভিতরে তাকে নেয়া হলো আমি রাসুল কানতে শুরু করি আর ডাকি এরা কার কেশের জন্য এই লোকদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আগুনের ভিতরে তাদেরকে পোড়ানো হচ্ছে প্রথম আগুন থেকে দ্বিতীয় আগুনের উত্তপ্ত কিসের জন্য তাদেরকে উত্তপ্ত আগুনে জ্বালানো হচ্ছে অজ্রতে জেবরিল বলেন যারা সৌল এরা হচ্ছে ওই সমস্ত মানুষ নবী যারা দুনিয়ার জমিনে হারাম হালাল পার্থক্য করতো না হালাল কে হারাম বলতো হারাম কে হালাল বলতো ইয়া রাসূলুল্লাহ যারা দুনিয়ার জমিনে হারাম ভাবে সম্পদ অর্জন করেছে যাদের দেহকে সুদ মদ জুয়া এবং ঘুষ খাইয়া সুদের মধ্যে টু ভাই হারাম বানায়া দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই দেহগুলো হচ্ছে হারাম আর ওই হারাম দেহগুলোকে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে জরে কন্নাহু নাউযুবিল্লাহ আর এই আগুন সম্পর্কে রসুল বলেন না রকম জুজ উম্মিন সাবিনা জুজ আম্মিন নার জাহান্নাম এই জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত আর সেই আগুন দ্বারা ওই হারাম দেহকে জ্বালানো হচ্ছে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে সহজ এবং ভয়াবহ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সুদ জোরে কোন টেক কেনা এটা ভয়াবহ একটা বিষয়কে একদম সহজ করিয়া দিছে আফসোসের বিষয় এই দেশে অনেক বিষয়ের উপর আন্দোলন হয় অনেক বিষয়ের উপর ইসলামী বিষয়ের উপর আন্দোলন হয় কিন্তু বাংলাদেশের মানুষেরা সুদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি না কারণ অনেক সময় করতে গেলে নিজেও ধরা কথা করতে কিনা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নামাজ নেই তার বিরুদ্ধে কোনো আন্দোলন নেই রাষ্ট্রীয়ভাবে রোজা নেই তার বিরুদ্ধে আন্দোলন নেই রাষ্ট্রীয়ভাবে চেষ্টা-প্রচেষ্টা করে প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে সুদ আর হারাম ঢুকায় দিয়েছে জুরে করতে কিনা তার কোনো প্রতিবাদ নেই তারপর দেখেন আমরা কত বড় বুদ্ধিजीवी আমাদের মধ্যে দেখবেন এক ক্লাসের লোক সুদের কয়েকটি কৌশল অবলম্বন করছে দেখবেন লোকেরা এখন টাকা দিয়ে টাকা খায় না টাকা দিয়ে দান খায় আসেন এরকম লোক আপনারা দানের কি বলেন দানকে উড় বলেন না ফিস বলেন সুদ খাওয়া উড় বলে উর একজন মহিলা একবার বললো আমি সুদ ছেড়ে দিয়েছি এখন সুদ খাই না এখন আমি দানের উর খাই যে কন্যা নাওয়াজ বিল্লাহ হারো সুরে বলুন না দানের উর যেটা এটাও হারাম এটাও সুদ দানের ফিস যেটা এটাও হারাম এটাও সুদ যদি সেটাকে মনে করো সুদ নয় তাহলে একজন ভালো মুফতির কাছে গিয়ে সেই বিষয়ে জেনে আস কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে দিবেন এটা সত্যি সত্য তারপর আরেকটি বিষয় হচ্ছে আমাদের সমাজে দেখবেন এক ক্লাসের লোকেরা খেত করবে ক্ষেতের পূর্বে ওনারা বলেন কারো কাছে গিয়ে যে আমাকে আপনি পাঁচ টাকা দাম ধরে বিশ মন দানের দাম দিয়ে দেন আমি ক্ষেত করার পর আপনাকে তখন যদিও এক হাজার টাকা দাম চায় আমি আপনাকে পাঁচ টাকা দামেই বিশ মন দাম দেব আপনি আমাকে বিশ মনের দাম দেন এরকম লোক আছে না এরকম প্রচন্ড আছে এখন প্রশ্ন হলো যিনি দান কিনলেন এক বছর পর পাবেন অথবা সিজনের পর পাবেন উনি খেত করে দেবে যিনি কিনলেন এবং যিনি বেছলেন উভয়ের উভয়ের মাঝখানে কি দান ছিল কথা বলুন দান ছিল দান তো নাই বলছ আমি খেত করে দেব দান নেই এখন গাবির স্থনের ভিতরে দুধ রেখে বিক্রি করা জাহাজ নেই কিনে নেওয়া জাহাজ নেই পানির নিচে মাছ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অবগত হওয়া যায় না সেটা পানির নিচে মাছ বিক্রি করা জাহাজ নেই কারণ সেখানে সাপও থাকতে পারে ব্যাংও থাকতে পারে গাবির স্থনের ভিতরে দুধও থাকতে পারে পুজো থাকতে পারে এটা যেভাবে কিনা সম্ভব নয় এটা জাহাজ নয় ঠিক তেমনি ভাবে দান আপনার কাছ থেকে পাঁচশো টাকা বিক্রি করে নিচ্ছে অথচ দানের কোন অস্তিত্ব নাই এখনো জমিতে খেত করে নাই ফসল ফলায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ফয়সালা রয়েছে আল্লাহর হাতে ফয়সালা রে আপনি চালাকি করে 500 টাকা দামে দান কেনার অনুমতি নাই সেটা সম্পূর্ণ হারাম কত বুদ্ধি মানুষ করতেছে অনেকে বলে না আমি তো এটা 500 টাকা দামি কিনছি আরে মে তুমি যখন কিনলা তখন দান খুতাই ছিল আমার কথা বুঝতে পারতেছ না এটও এটা কি হবে হারাম হবে আমার ভুপার বায়েরা আসুন আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন আমি পূববের কথায় যাইতেছি যে আমি দেখলাম এক গুরু মানুষের জিব্বাকে ঠান দিয়ে বের করে কাটা হচ্ছে আবার তাদের কন্টনালিকে সিরে দেয়া হচ্ছে আমি রাসুল তাও দেখলাম এক ক্লাসের লোকদের দেহ থেকে তাদের নিজের দেহ থেকে গুস্ত কেটে তাদের নিজের মুখে উঠাইয়া দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে নাও স্বাদ মিটিয়ে তোমরা কেটে থাকো তার কারণ হলো যে ব্যক্তি দুনিয়ার জমিনে গিবত করত একজনের কথা আরেকজনের কাছে নিয়ে ফিত্তা সৃষ্টি করত সেই লোকটাকে বলা হয় গিবতকারী রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সাত করেছেন ইন ইয়াকুলু লাহমা আখিহি মাইতা গিবত করা ফিত্তা তৈরি করা এমন একটা কাজ যেমন সে তার মৃত্যু বাইয়ের আপন মৃত্যু বাইয়ের গুস্ত বক্কল করলো জুরে করে নাউজুবিল্লাহ এবং তাকে বলা হয় মুনাফিক তাকে কি বলা হয় তাকে কি বলা হয় মুনাফিক এমন সম্প্রদায় যা কাফের সে যে কাফের সেটা আমরা জানি সে আমার দুশ্মন আমার ক্ষতি করতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুনাফিক এমন দরবেশ পেশে আসে আপনার সাথে সম্পর্ক করবে তারপর আপনার ধীরে ধীরে সব কথি করতে পারে সেজন্য মুনাফিকরা কাফের চেয়ে আরো ভয়ঙ্কর আর জঘন্য জোরে কর না এক মুনাফিকের আলোচনা আপনাদের কাছে আমি বলতেছি একবার রাসুলের পাকের বিখ্যাত সাহাবি জাইদ ইবনে হারেসা উনার সঙ্গে তার বিশ্বস্ত একজন লোক নিয়ে তিনি সফরে বের হচ্ছেন প্রতিবদ্ধ একটি গুহার ভিতরে অবস্থান নিলেন জাইদ ইবনে হারেসা এবং তার বিশ্বস্ত লোক যখন জাইদ ইবনে হারেসা ঘুমিয়ে পড়লেন তখন তার বিশ্বস্ত লোক বন্ধু ওনার হাত পা বেঁধে দিয়েছে যেটা কন্যা নাওয়াজ বিল্লাহ

আমি আপনাকে হত্যা করার একটাই কারণ তার কারণ হলো আমি যদি আপনাকে হত্যা করি মক্কা মদিনার নবী রাহমাতুল্লিল আলামিনের মনে কষ্ট পাইবে আপনার সাথে আবার কোনো দ্বন্দ্ব নাই আমার সাথে আপনার কোনো দ্বন্দ্ব নাই তবে আপনাকে হত্যা করলে রাসুল কষ্ট পাবে সেজন্য আমি আপনাকে হত্যা করতে চাই সাইদ হারেসা বলেন রে বন্ধু আমি তো জানতাম না তুমি যে এত বড় একটা মুনাফিক হয়ে আছো না না রে মুনাফিক আমার রাসূলের মনে কষ্ট দিও না তুমি এই কষ্ট ভালো করতেছ না আমার আল্লাহ তা বরদস্ত করবে না যায়েদ ইবনে হারেসা গুহার ভিতরে বন্দি অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় মুনাফিক লোকটা তোর বাড়ি লయ్యా যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য আগাতে চাইলে অত যায়েদ ইবনে হারেস হাত পা বাঁধা পাও বাঁধা চক্ষু বন্ধ করে ডাকে মব আমি যাই দেবেন হাঁ সা গুহার ভিতরে বন্দি থেকে বিশ্বস্ত বন্ধুকে সাথে রেখে বিপদে পড়েছি মা গো সেরা সুলের দুশ্মন আর আমি আপনার দরবারে সাহায্যের জন্য বাড়াইয়া দিছি বিপদের সময় আমাকে রক্ষা করো যাই দিবনে হা রেসা যখন আমার আল্লাহকে ডাক দিয়েছে সাথে সাতো একটা আওয়াজ আসছে আরে মুনাফিক খবরদার যায়েদ ইবনে হারেসা কত করবে না যায়েদ ইবনে হারেসা বলেন প্রথম দমকটি আমি নিজে শুনলাম মুনাফিক লোকটা শুনলো কিন্তু পিছনে যায় নাই সামনে আগাচ্ছে আবার আরেকটি দমক লাগলো আরে মুনাফিক সতর্ক করে দিচ্ছি রাসূলের কোলে যায় আগাত করেছে না এই দমকটি যিকর দিতে বার হলো পিছনে চায় কিন্তু সামনে যাইতেছে কিছুক্ষণ পর তাকাইয়া দেখে পিছনে একটা লোক সাদা পোশাকওয়ালা হাতে ধারালো তরবালি তরবালি হাতে নিয়ে ওই লোকটার গর্দানে ধরে সাথে সাথে তাকে হত্যা করে ফেলেছে যাই দিবনে হারে সা লুকটাকে দেখে যে করলেন ও ভাই আপনি খে গো এত সুন্দর চেহারা অধিকারী কত থেকে আসলেন আমাকে এত বড় বিপদে আপনি রক্ষা করলেন এমনি সময় তিনি জবাব দেয় যাই দিবিন আরে স্যারে আমার চিনবা না আমি দুনিয়ার কোনো মানুষ নয় রে যাই দিবনে হারে সা আমার চিনবা না। আমি রাসাল্লার পক্ষ থেকে এসেছি আমি হজরতে জিব্রাইল আপনি যায়েদ ইবনে হারসা যখন বিপদে পড়ে রাসূলের নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়েছিলেন গো আমি হজরত জিব্রাইল তখন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে ডাক দিয়া বলতেছেন রা জিব্রাইল যা যা আবার যায়েদ ইবনে হারসা বিপদের মধ্যে পড়েছে তাকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে রাজ যায়েদ ইবনে হারসা আমি হজরত জিবিরিল আমিন সিদ্ধাতুল মন তাহা থেকে সর্বপ্রথমে দমক দিয়ে লোকটাকে সতর্ক করে দিলাম কিন্তু লোকটা যখন পিছু পা হলো না তার থেকে বিরত থাকলো না তখন আমি এক লাভে প্রথম আসমানে চলে আসলাম প্রথম আসমানে আসার পর দেখতেছি লোকটা আবার আপনার দিকে গুচ্ছে হত্যা করার জন্য আমি প্রথম আসমানে দেখে আবার আরেকটা দমক তাকে দিলাম রে মুনাফিক না না যাই দেখবেন হারে সাকে হত্যা করিস না রাসুল মনের কলে দায়া না লোকটা যখন তার পর সেখান থেকে সরতেছে না আমার আল্লাহ বলেন জিব্রাইল আর মাফ নেই লোকটাকে তুমি হত্যা করে আসো অসাই দেবিন আর সা আল্লাহ রকম পাওয়ার সাথে সাথে আমি জমিনে এসে তোমাকে বাঁচানোর জন্য রাসুলকে সান্ত্বনা দেওয়ানোর জন্য রাসুলের পক্ষে তোমাকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য ওই লোকটার মুনাফিকের গরদানটা উঠাইয়া দিলা বলুন মুনাফিকের কাজপত্র আসলে এভাবেই হয় কিনা না ওরা আপনার সাথেই চলবে আপনার সাথে খাওয়া দাওয়া করবে কিন্তু শেষ পর্যন্ত তারা হাতের স্বার্থই উদ্ধার করে নেবে সুযোগ পাইলে আপনাকে হত্যা করতে তারা দ্বিধাদ্বন্দ্ব করবে না আপনার সাথে উঠা আপনার ফসলের ক্ষতি করবে আপনার সংসারের ক্ষতি করবে আপনারও ক্ষতি করবে আর এটাই হচ্ছে মুনাফিক মুনাফিক ছাড়া ওই সব কিছু কেউ করতে পারে না

মুনাফিকরা কত বড় অপরাধ আল্লাহ নিজে বলছেন যে মুনাফিকরা মারা গেলে তাদের জানাজা দমত পড়া যাবে না তারপর আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা ক্বাবরি মুনাফিকরা মারা যাওয়ার পর তাদের কবরের পাশে দাঁড়ায়া তাদের জন্য জিয়ারত করা যাবে না দোয়া করা যাবে না জুরাকুল্লাহ রাসূল মুনাফিকরা মারা গেলে তাদের কবরে মাগফিরত কামনার দুয়ার উদ্দেশ্যে দাঁড়ানো যাবে না এখন আপনি বলেন মুসলমান হওয়ার পর কত বড় অপরাধী হলে কত বড় অপরাধী হলে তার জানাজার নামাজ পড়া যাবে না তার কবর জিয়ারত করা যাবে না আস্তাগফিরুল্লাহ আল আযীম আসুন আল্লাহর দরবারে আমরা খরুজুরে অনুরোধ জানাই হে আল্লাহ আমাদেরকে তুমি নেফাকি দেখে মুনাফিকের আক্রমণ দেখে এবং শয়তান যেভাবে মানুষকে মুনাফিক বানায় তার ওয়াসওয়াসা থেকে সর্বক্ষণ হেফাজত রাখুন চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন মুনাফিক হচ্ছে এত বড় জগন্নাথ আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিচুককে দেখে আসলেন এক একটি অপরাধের এক একটি আজাদ তারপর রসুল সাল্লি সাল্লাম বললেন জিবরিল আমিন আমাকে আরেকটি সম্প্রদায়ের কাছে নিয়ে গেল আমি রাসুল দেখতে পেলাম গলে এক ক্লাসের মানুষের কান দিয়া প্রবেশ করানো হচ্ছে সুখের মধ্যে দোকান হচ্ছে এবং তারা উমাদের মতো এত জুড়ে জুড়ে হাউ মাউ করে কাঁদছে যা জানুয়ারের আওয়াজ ছেও আরো নিকৃষ্ট জোরে কণেউস মিল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন রা আল্লাহ রসুল বললেন রাজদি জিবিডিল বললেন এরা স্কুল আল্লাহ এরা চয়াস সম্প্রদায় সারা দুনিয়ার গান বাস্তার মধ্যে লিপ্ত ছিল জুড়ে কনে আউস আছে না আমাদের সমাজে জোরে করে আছে কি না এখন তো ছেলেরা গান শুনে आवाज দিেনা এখন মোবাইলের ভিতরে একটা লাইন সৃষ্টি করব আর কানে লাগাইবে মা বাবা যদি জিজ্ঞাসা করে কি শুনতাছস কয় না আমি ওয়াস শুনতাছি কথা করতে কি না এ গান শুনতাছে ওয়াস শুনতাছে এখন ছেলেদের কথা থাক এখন দেখা যায় মেয়েদের কেন লাগনেস জোরে করে আছে কি না মেয়েরাও গান শুনে মোবাইলের মধ্যে গান শুনে ছেলে মেয়ে সব একত্রিত হয়ে গান নাচ গান চলতেছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার বেচার হলেও কত সত্য আজ আমরা একটি সুন্নত কাজের মধ্যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে নাচ গান বাস্তার আয়োজন করে থাকে যেটা করতে কেনা আর বলতে কেনা এই বিষয়ে জানো না আল্লাহ সুবাহ বলেছেন মানুষের মধ্যে এমন এক কিছু মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর থেকে দূরে সরারের জন্য অসার বাক্য ক্ষয় করে কথাটা বুঝতে পারতেছেন অবিনার নাসি মাইঞ্জাস্তারি লাহুয়াল হাদিস লিদিল্লান সাবিলিল্লাহ হে রাসূল যার আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্ষয় করে ফাবাশিরহুম বিআযাবিন আলিম তাদেরকে আপনি তাদেরকে আপনি

গান বাজনা আসরে বসা হচ্ছে মুনাফিকি ও তালাজ্জুবিহি কুফরুন আর গান বাজনে শুনে তৃপ্তি অনুভব করা মজা অনুভব করা একটার পর আরেকটা মজা পেয়ে শোনা হচ্ছে কুফরি যুন করে নাউজুবিল্লাহ এখন আমরা যেভাবে কথা ছিল ইসলাম আয়োজনের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করব ওই জায়গায় আমরা কাফির মুশরিক নাস্তিক দের প্রচলিত অভ্যাস আমরা মুসলমানরা আজকে ব্যবহার করতেছি যেটা করতে খে না এর মাধ্যমে এমন হতে পারে বিবাহ বিচ্ছিন্ন হয়ে হতেও পারে কারণ যদি একজন এটা তৃপ্ত অনুভব করতে থাকে তাহলে সে কুফুরি করতে থাকবে আর যখন কোন স্ত্রী বা পুরুষ কুফুরি করতে করতে কুফুরের স্থলে চলে যায় তখন তার স্বামী থেকে অথবা স্ত্রীর থেকে আলাদা হয়ে যায় তালাক হয়ে যায় জুরে কন্যা নাওয়াজুবিল্লাহ একজন ধর্ম থেকে খারিজ হয়ে যায় আল্লাহ যেন এই কাজ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে সবাই বলুন আমিন তারপর দুঃখের কথা কোথায় বলবো আর ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইলে গান লাগাইয়া দেয়া হয়েছে অনেক মা বাবা দেখছি সন্তানদেরকে মোবাইলে গান বাজাইয়া ভাত খাওয়ায় কথা কোন ঠিক কিনা আছে না টিভির চুস্তিয়া দিয়েছে চুস্তি লাগাইয়া দেয়া ভাত খাওয়াইতেছে কিন্তু ওই মা বাবার আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে এইটা তারা বুঝতে পারলো না এইটা তাদের মাইন্ডে আসলো না যে আমি গানের জায়গায় একটা গজল অথবা কোন একজন হুসুরের ওয়াজ লাগাইয়া দেই অথবা কোরআনে পাকে তেলাওয়াত লাগাইয়া দেই সে শুনুক আর খাদা খাক তবে এক কথা চিরসত্য যে সন্তান খে আজকে বলি গান বাজনার মাধ্যমে বড় করতেছেন সে একদিন আপনার গলায় ছুরি দর্বে জুড়ে করতে কিনা এই তো কিছুদিন এই আগের নিউজ আপনাদের এলাকায় শুনছি সন্তান সৌদি প্রবাসী মাকে জব করে গেছে আস্তাগফিরুল্লাহ আজু মাকে জব করে গেছে তারপর আমাদের মধ্যে আরেকটা বিষয় প্রচলিত আছে আপনাদের এদিকেও থাকতে পারে বউ দেখার দাওয়াত আছে নি যেমন কি আপনারা ছেলে বিয়া করাইলেন আজ পর্যন্ত বউ দেখাইলেন না আরেকম কই কিনা এক বন্ধু আরেক বন্ধুরে কয় কি রে বিয়ে হল্লা আজকে এক বছর হইয়া গেছে একদিন তো তোমার বউ দেখাইলা না দাওয়াত দিলা না জুড়ে কই না নাউযুবিল্লাহ বউ দেখার দাওয়াত দেওয়া হারাম দাওয়াত দিতে দিতে একবার তার বউ দেখানোর দাওয়াত দিয়ে দেয় জরে কর নাস্তাগফিরুল্লাহ যুবক যেই পুরুষ বলে যে বউ দেখাও না কেন তোমার বউ দেখতে চাই যতবার পরস্কার হয় না কেন বুঝতে হবে তার অন্তরের মধ্যে নিফাকই রয়েছে তার অন্তঃসের মধ্যে বেফায় শামিল রয়েছে জুরে করতে কেনা না অন্য স্ত্রীকে দেখার কথা কেন বলবে তারপর আরেকটি বদ অভ্যাস আমাদের মধ্যে রয়েছে আহারি আমার এত হতভাগা হয়েছে আমাদের দেশে সংসদে কোরআন নেই নামাজের বেলায় কোরআন আইন নেই রোজার বেলায় কোরআন আইন নেই সুদের বেলায় কোরআন আইন নেই মদের বেলায় কোরআন আইন নেই তেমনি বেপরদার বেলায় কোরআনের আইন নেই রাষ্ট্রীয় নেই আমাদের ঘরেও নেই দুঃখের বিষয় হচ্ছে আজ ঘরে ঘরে দেখা যায়। বাইর বউ কি বলেন বাবি তাই না কি বাবি, দেওয়ার, বাসু সব একত্রিত হয়ে টিভির মধ্যে স্্যানেমালাগাায় এ রাস। কত করত খেনা অতমা মুবাইলে ঠাডি করে সবাই একসাথে দেখে। অতশ এক বাইয়ের ভউ অরেক বাইয়ের সামনে প্যা করে যাওয়া হচ্ছে ফরাজ ব্যাপর্তা অবস্থায় যাওয়া ককন যায়স নেই এখন দেখা যায় দেওয়া। বাসুর টিভি লাগাইয়া তাকে ভাবি তাড়াতাড়ি চলে আসেন সব ইচ্ছাইলে যাইতে চাকা কয় কিনা এই অভ্যাস আমাদের সমাজ আছে অথচ ঘরের এইভাবে সিস্টেম থাকে একান্ত প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার বাইয়ের সামনে যেতে পারবে না বন্ধু তো অনেক দূরে আপন বাইয়ের সামনে প্রয়োজন ছাড়া যাওয়া জায়েজ নাই সেই জায়গায় আমরা একসাথে বসে টিভি দেখি একসাথে বসে সিনেমা দেখি কোন আমার এখন আমরা কিভাবে আল্লাহ এই সমস্ত যে সমস্ত আজাব রসুল করিম সাল্লা সাল্লাম দেখে আসছেন তার থেকে আমরা কিভাবে বাঁচবো আল্লাহর দরবারে কোন আমল করলে বাঁচা যাবে সেই আমল করার চেষ্টা করি প্রথমে আমাদের মধ্যে যে বিষয় নিয়ে ত্রুটি আছে সেটা হচ্ছে আজ আমাদের সমাজে ন্যায় বিচার নেই জুরে কোন ঠিক কিনা আর জুরে কোন ঠিক কিনা ঠিক ন্যায় বিচার করা হচ্ছে ফরজ ন্যায় বিচার পাওয়াও ফরজ ন্যায় বিচার কিভাবে করবেন হযরত আলী আসাদুল্লাহ আল গালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী তখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার যুদ্ধের শরণজাম বর্ম যখন তিনি ঘোড়া দৌড়িয়ে যান তখন পড়ে গেল আর ওই শরণচামটি বর্মটি একজন ইহুদি তাই লুকিয়ে রাখস হযরত আলী আসদিল্লাহ আল কলি তেনে সেটা দেখে বললেন ইহুদি সেই বর্মটি আমার আমাকে ফিরিয়ে দাও ইহুদি বলতেছেন আপনি বলতেছেন আপনার আমি বলতেছি বর্মটি আমার না কখনো আমি মানতে পারি না আপনি মিথ্যা কথা কেন আমার উপরে বলছেন রায় আলী এই বর্মটি আমি ইহুদি তুমি আলীর নয় কখনো তার পক্ষে তুমি কথা বলবা না তোমার বলে আমাকে সমাজে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করবা না হযরত আলী আসাদুল্লাহিল আলী যিনি তখন ছিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছেন রে এই ধর্মটি আমি আলে এটা তোমার নয় হযরত আলী বলেন রে ইহুদি এই ধর্মের মালিক আমি তোমার নয় ইহুদি বলছে রায়ালি আর এই কোথাটি মুক্তি উচ্চারণ করবা না এই ধর্মের মালিক যে আমি তার শপথকে আমার কাছে অনেক প্রমাণ আছে হজরত আলী বলেন আমার পক্ষ প্রমাণ আছে একটি কাজ করো উভয় পক্ষের প্রমাণ নিয়ে সমাধানের স্বার্থে একজন বিচারকের কাজে চলে যাই সেই যুগে যিনি বিচারক ছিলেন তার নাম ছিল কাজী সুরায়ক বিচারককে কাজী বলে সম্বোধন করা হতো কাজী সাহেবের কাছে হজরত আলী আসাদুল্লাহ গালিব এবং ইহুদি দুজন মিলে যখন গেলেন আর ওই কাজীকে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের চেয়ারে আছেন হজরত আলীকে কাজী সাহেব প্রশ্ন করলেন আরে আপনি যে বিচার পাইতে আসছেন জানতে চাই এই বর্মের পক্ষে আপনার কোন সাক্ষী আছে কিনা হযরতে আলী আসাদুল্লাহ গালিব তিনি বললেন রে কাজী আমার পক্ষে দুইজন সাক্ষী আছে কাজী সাহেব বললেন রে আপনার পক্ষে যে দুইজন সাক্ষী আছে সেই সাক্ষ্যগুলোর নাম আপনি এখন উপস্থাপন করুন হজরত আলী বলতেছেন কাজিরে তার একজনের নাম হচ্ছে হযরতে আসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল পাকের কলেজার টুকরা জান্নাতের যুবকদের সরদার আমার সালে হযরতে আসান আমার প্রধান সাক্ষী দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার ঘরের চাকর আমার ঘরের গোলাপ আমার এই দুইজন সাক্ষী আমার বর্মের পক্ষে সাক্ষী দিবে কাজী সাহেব বললেন আলী রে দুঃখের বিষয় হল আজকে এই বিচারের জন্য এই বর্মের পক্ষে আপনার এই দুইজন সাক্ষী গ্রহণযোগ্য হবে না অযথে আলী ডাকে রাখি কিসের জন্য এই দুইজন সাক্ষী গ্রহণযোগ্য হবে না রাখি কিসের জন্য গ্রহণ যোগ্য হবে না প্রমাণ দিতে হবে কারণ আমার ছেলে রসুল পাকের কলেজের টুকরা জান্নাতি যুবকদের সারদার হজরত হাসান জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই আমার ঘরের কাজের লোক শখ কোনো মিথ্যা বলে নাই কিসের জন্য তুমি মানবা না কাজী সাহেব জবাব দেয় রে আনি আমি জানি আপনি আমাকে চেয়ারে বসাইছেন আপনি বর্তমান প্রেসিডেন্ট তবে একটি কথা আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আমার নবী রহমাতুল্লিল আলামিন একদিন বিচার করতে যাইয়া তিনি বলেছিলেন বাবার পক্ষে ছেলের সাক্ষী ছেলের পক্ষে বাবার সাক্ষী চাকরের পক্ষে মালিকের সাক্ষী মালিকের পক্ষে চাকরের সাক্ষী এই সাক্ষীগুলো কখন গ্রহণযোগ্য হবে না সেজন্য আজকের এই কাজে তোমার ছেলে এবং তোমার ঘরের লোককে তোমার চাকরকে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না হজরত আলী এই কথাটি যখন শুনলেন লাভ দিয়ে কাজী সাহেবের পাশে গিয়ে বসলেন চাবকটি এইভাবে টান দিয়ে বাইর করে টেবিলের উপরে রাখছেন তখন কাজী সাহেব বলতেছে আলী রে বুঝেছি আপনি বুঝি আমাকে হত্যা করার জন্য চাবক এনেছেন করার জন্য চাবক এনেছেন হযরত আলী বলেন রে কাজী হত্যা করার জন্য আমি এনেছিলাম তবে এখন আর হত্যা করব না কাজী বলে আলী রে কিসের জন্য আমাকে হত্যা করতে এসেছিলে হযরত আলী বলেন কাজী সাহেব এনেশলামের জন্য আজকে যদি এই ধর্মের ফয়সালা করতে যাইয়া উভয় পক্ষের মধ্যে সমাধান দিতে চাইয়া তুমি আমি হজরতে আলিকে বর্তমান প্রেসিডেন্ট মনে করিয়া বর্তমান সরকার ভাবিয়া আমাকে যদি আপনি সাপোর্ট করতেন আমার পক্ষে যদি রায় দিতেন রে ওই ইহুদির পক্ষে রায় না দিতেন আল্লাহর কসম করে বলি ইহুদির পক্ষে রায় না দিলে সঠিক বিচার আজকে যদি করতেন না আল্লাহর কসম এই তোর বাড়ি দিয়া তুমি কাজের মাথাটা উড়াইয়া দিতাম হজরত আলী আসাদুল্লাহ গালিব যখন এই কথাটি বললেন ইহুদি তাকাই আছে হাই হাই এত সুন্দর বিছা এই ধর্মের মধ্যে ইহুদি আর স্থির থাকতে পারে নাই লাভ দিয়ে কাট করা থেকে আসছে হজরত আলীর পায়ের মধ্যে পড়ে গেছে আলী রে আমি বুঝি না আমি আপনাকে কষ্ট দিয়েছি রে কাজী না না এই বর্মের মান কামি নয় এই বর্মের মালিক হজরত আলী রে কাজী যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে রে আমি

এই বাংলার জমিনে বলুন কোন মানুষের অন্তরে কি দুঃখ থাকবে আরো জুড়ে বলতে হবে দুঃখ থাকবে নাকি। এখন যদি রাষ্ট্রীয় ভাবে এই ন্যায় বিচার কায়েম না হয় আমরা যদি আমাদের প্রত্যেকের ঘরে গড়ে এই ন্যায় বিচারকে কায়ে করতে পারি বলুন প্রত্যেকটা ঘরে শান্তি ফিরে আসা কিনা আরও জোরে বলে আসবে কিনা প্রত্যেকটা গ্রামে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই গ্রামে শান্তি আসবে কিনা আর জোরে বলে তবে আসবে কিনা তো হতবাদ আমার আমাদের গ্রাম রাগ করবেন আল্লাহ আমার কঠিন রাগ করলে আমার কিছু আসে যায় না সেটা আল্লা বলছেন তার রেসফুল বলছে আমাদের সমাজ এখন এই পর্যায়ে গিয়েছে যদি কোনো বিচারের প্রয়োজন হয় তাহলে আমরা বিচারের জন্য কুজেবরা বেড়াই যিনি আমার এলাকার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস হয় জুরে কোন ঠিক কিনা হ্যাঁ যিনি আমার এলাকায় সবচেয়ে বড় সন্ত্রাস হবে বড় গুন্ডা হবে আমার বিচারে থাকি আনবে একটু জুরে কর ঠিক কিনা সত্য কেন যদি থাকে এখানে এনে বসানো হয় তাহলে আর ন্যায় বিচারের আশা করা যায় না যিনি ন্যায় বিচারী তিনিও ন্যায় বিচার করতে পারবেন না কখন জানি তার উপর আক্রমণ করে না হয় তার সন্তানদের উপর আক্রমণ করে অথবা তার ক্ষতি করে এখন যদি ক্ষমতাশীল ব্যক্তি যাদের মধ্যে কোরআন হাদিসের সামান্যতম জ্ঞান নেই যার অন্তরে আল্লাহর ভয় নেই যার অন্তরে নেতৃত্বের লোভ যার অন্তরে নেফাকি রয়েছে যার অন্তরে সন্ত্রাসী কমন কর্মকাণ্ড রয়েছে ওই ব্যক্তি দ্বারা যদি সমাজের বিচার করান হয় এই সমাজে কামত পর্যন্ত শান্তি আসবে না জুরে কণ্ঠে খেনা আপনার অন্তর থেকে একটি কথা সাক্ষী দিতে হবে আমি যা বলছি এই সমস্ত কথার প্রয়োজন আছে কিনা আর জুড়ে বলতে হবে আছে কিনা তারপর দেখো যদি আমরা থেকে চাই তাহলে কি করতে হবে কি সহজ সহজ আমল আল্লাহ সালান আমাদের কাছে দিয়া দিছে আমরা আজকে পাঁচ শত টাকা লুপ সামলাইতে পারি না পাঁচ শত টাকার জন্য একজন আরেকজনকে ফাঁসিতে জুলাইয়া দেয় সমাজে বেজুত করে দে আসামি বানাইয়া দেয় জুরে কন্য না কিন্তু এটা সে জানে না সেটা সে বুঝে না যে তার হাসরের মাঠ দিদি হবে তার আমলগুলো গুলো সে কুস্তে থাকবে আল্লাহ আমি তো অমুক জায়গায় কিছু টাকা দান করেছিলাম নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম আমার ওই আমলগুলো গেল কোথায় আল্লাহ সেদিন বলবে হে বান্দা যখন অমুক ব্যক্তির বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে তাকে লজ্জিত করেছিলে সাবিলে সাথে সাথে তোর প্রত্যেকটা নেক আমল তার আমল নামায় দিয়ে দিয়েছি আর তার বদ আমল তোর আমল নামায় দিয়ে দিয়েছে যেটা কোন নামাজ বিধি সামান্য ঠাকার বিনিময় সামান্য নেতৃত্বের বিনিময় আমার আমল ধ্বংস করেছি আর তার বদগুলা আমি এনে রেখেছি বলুন কোন ব্যক্তিকে ইচ্ছা করে আগুনের আগুন খাবে আগুন কি কেউ খায় খায় না কোন ব্যক্তি ইচ্ছে করে কি ময়লা না যা যেটা আমরা বলি একদম বর্বক ময়লা যেটা পায়খানা কেউ খাবে আরে বেঠারা তোমরা যদি ইচ্ছে করে পায়খানা খেতে রাজি হও না

এই খুলুন সাহাবিরা মুস্তা ছাপ দাওয়াত হয়েছে বেহাস্তের সার্টিফিকেট অর্জন করেছেন এগুলো ধারাই তো আব্দুল কাদের জিলানি পীরের ও পীর হয়েছে রুজরে করতে কেনা আসুন এই ওয়াজগুলো কিন্তু এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর করবেন না এটা অন্তরে জমা করে বাড়িতে নেবেন নিয়ে যেভাবেই পারেন যখন সুযোগ পান তকনি নিজের ফ্যামিলির মধ্যে এই ওয়াজটি করুন বুঝতে পারতেছেন নিজের ফ্যামিলির মধ্যে এই ওয়াজটি করুন যে আমি আজকে এই ওয়াজ মুখস্থ করে আসছে তারপর প্রতিদিন মাত্র 20 মিনিট সময় নিজের পক্ষে ব্যয় করুন কিভাবে আহ আমার আজকে দিনের ভিতরেই কি করার উচিত ছিল এবং কি করেছে আজ রাতের ভিতরে কি করা উচিত ছিল আর কি করেছে এই ভাবে যদি আপনি প্রতিদিন মাত্র 20 মিনিট সময় আপনার পেছনে ব্যয় করেন আর প্রত্যেকটা কাজ করতে जाया শুধু একটি কথা স্মরণ করেন হায় আমি মরে যাব কথা বুঝতে পারতেছেন আমি কি হয়ে যাব মরে যাব আপনি একজন আল্লাহওয়ালা হয়ে যাবেন জোরে কও ঠিক না আপনি যে কোনো কাজ করতে যদি বলেন আমি মরে যাব আপনি দুর্বল হয়ে যাবে লোভ লালসা সবকিছু আপনার অন্তর থেকে দূরে যাবে আমি সে কথা চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা কাজে হাঁটতে হাঁটে বাজারে ঘাটে বন্দরে ঘরে যেথায় তাকে সাথায় সর্ব অবস্থায় খালি একটা কথা যদি স্মরণ রাখেন আমি মরে যাব বলুন আমরা সবাই মরতে চাই কি চাই না আর হজরে বলুন আমি কিন্তু মরতে চাই না আমি মরতে চাই না আপনারা সবাই তো মরতে চান এখন বলুন আপনারা যারা বলছেন যে আমরা মরতে চাই কথা বুঝতে পারছেন আর আমি বলছি আমি মরতে চাই না আমি কি মরবো না কথা কোন মরবো না মরতে অবশ্যই হবে মরণ এমন একটি বিষয় যা চাওয়াতে হবে না চাওয়াতেও হবে তার থেকে কেউ রেহাই পাবে না morte যখন হবে একবার হিসাব মিলাও দেখো কি করেছ আসুন সেই মরনের একটা সম্বলপনাদের হাতে তুলে দিচ্ছি আল্লাহর একজন ওলি একবার একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন আল্লাহর ওলি বলেন আমি তাকাইয়া দেখি কবর থেকে একটি খালো কুকুর অত্যন্ত পেরেশান অবস্থায় দৌরাই আসতেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন কুকুর রে কবরের ভিতর থেকে দৌরাই আসতেছিস তার কারণ কি কুকুর জবাব দেয় হুজুর আমি দুনিয়ার কুকুর না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে পাঠাইছেন আমি হইলাম ওই কবরে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির বদামল আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে কঠোর আকারের বিষাক্ত পদার্থ দিয়ে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য কবরে পাঠাইছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমি লোকটাকে শাস্তি দিতে পারি নাই আমি যখন কবরের ভিতরে গিয়েছি আমি তাকায়ে দেখি ওই মৃত ব্যক্তির দুই পাশে দুইজন সেনাবাহিনী দাঁড়ায় আছে আমাকে ডাকতে যে কুকুর রে আয় তদের থেকে আমরা শক্তিশালী দেখি কে কাকে হত্যা করতে পারে মিথু ব্যক্তিকে শাস্তি দিতে পারে আরে কুকুর হসিয়ার করে দিলাম নিজে শাস্তি পাবে না মিথু ব্যক্তিকে শাস্তি দিবে কুকুর বলে খবরদার আল্লাহ আমাকে পাঠাইছে ওই ব্যক্তির পাপ গুণ আমি কুকুর রূপে পাঠিয়ে এসে আবার আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আমি ওকে শাস্তি দিতেই হবে সেনাবাহিনীরা বাধা দেয় কুকুরের উপর আক্রমণ চালাইছে কুকুর ব্যর্থ হয়ে প্রশ্ন করতেছে সেনাবাহিনীরা রে ওই মৃত ব্যক্তিকে যখন শাস্তি দিতে পারবো না তবে জানতে চাই তোমার আক্ষে এত শক্তিশালী বাইনি কত দেখে যাচ্ছ তোমাদের বাড়ি কোথায় এই কথা যখন মানল মৃত ব্যক্তির ডান পাশের ব্যক্তি দাঁড়াইয়া বলে রে কুকুর আমার চেল বলে আমি তুলি আর কোন সেনাবাহিনী নয় আমি হচ্ছি লাহে মাহফুজে তাকা কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন

সে দুনিয়ার জমিনে গুণা করেছে অপরাধ করেছে কিন্তু আমি ইয়াসিনকে প্রতিদিন পড়তো আমি সুরা মুজাম্মিল কে প্রতিদিন পড়তো যদি সেজন্য আমি বলবো পরকালের শাস্তি থেকে বাঁচতে চান কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত আপনাকে পরকালে শাস্তি থেকে রক্ষা করবে এবং ইহকালে যে সমস্ত অপকর্ম রয়েছে অপরাধ রয়েছে তার থেকে আপনাকে ফিরিয়ে রাখা কমতাল্লাই আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে হাজির কেরাম এত সহজ আমলগুলো আজ আমাদের মধ্যে আমাদের গলে কোরআন আছে কিন্তু আমরা আজ সেই কোরআনের দাঁড়ধারি নয় আমরা বর্তমানে কি হয়ে গেছি ডিজিটাল হয়ে গেছি আস্তাকুল্লাহ আজিম আমরা ডিজিটাল হয়ে গিয়েছি আমি এ কথা বলেই শেষ করব আগে এমন একটি যুগ ছিল অনেকে আগে জিজ্ঞাসা করত। যে তোমার মেয়ে বয়স কত ছেলের বয়স্ক তো বলতো আমার মেয়ে মাত্র সিফারা শেষ করে কোরআনে পাকে তখন বয়সের আইডিয়া হয়েছে এখন ডিজিটাল হয়ে করলে এখন আমার ছেলে মেয়ে এই তো ক্লাস নাইনে পড়তেছে আমার বাবারা এইভাবে ডিজিটাল হইয়েন না এই কোরআনকে ধরে রাখেন আগের যুগের ফিরে যান কোরআনকে আঁকড়ে ধরে রাখেন এবং এই কোরআনকে আঁকড়ে যদি ধরে রাখতে পারেন আল্লা আপনি অবশ্যই সফল হবে কোথাতে বুঝতে পারতেছেন হাজর আমার শেষ কথা হচ্ছে পৃথিবীতে যারা বাদশাহী করেছে তারাও ইন্তেকালের পর খালি হাতে কবরে যেতে হয়েছে যেরকম টিকখে না সেজন্য আমি সব সময় বলি তোমার সম্বল ইমানের বল হিসাব করো পথে তোমার সম্বল আমলের বল হিসাব করো পথে শান্তি যদি পেতে চাও ইমান আনিও সাথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে